মাসরাঙ্গা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফারহানা পারভীন। দেশের উন্নয়ন অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রামের সংবাদ কর্ণপুরে। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। পথে দৌলতদিয়া ঘাটে সীমাহীন দুর্ভোগ, বসে থাকতে হচ্ছে কমপক্ষে 18 ঘণ্টা, পারাপারের অপেক্ষায় শত শত গাড়ি। দ্রুতগতিতে এগিয়ে চলেছে কর্ণফুলীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেলের নির্মাণ কাজ, এরই মধ্যে 83% কাজ শেষ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঈদ শেষে আজও কর্মস্থলে ফিরছেন মানুষ, এতে রাজবাড়ির দৌলতদিয়ায় 10 কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হয়েছে যানজট, আটকা পড়েছে 1000-এরও বেশি যানবাহন। লঞ্চ ও ফেরিঘাটেও যাত্রীদের উপচে পড়া ভিড়। 18 ঘণ্টা পর্যন্ত মহাসড়কে আটকে থেকে দুর্ভোগ নিয়ে ফেরির নাগাল পেতে হচ্ছে। গত 2 দিন ধরেই এই অবস্থা। যানবাহনে রাত যাপন, খাওয়া দাওয়া, টয়লেটের ব্যবস্থা না থাকায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে 4টি ফেরিঘাট, 19টি ফেরি এবং 22টি লঞ্চ সচল রয়েছে। শিমুলিয়া বাংলাবাজার এবং মাঝেরকান্দি নৌরুটেও মানুষের স্রোত। বিনা টিকিটে রেল ভ্রমণকারী 3 জনকে জরিমানা করা টিটিই শফিকুলের বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। ওই বরখাস্তের আদেশ দেয়া পাকশী ডিসিও নাসিরুদ্দিনকে শোকজ করা হবে। রাজধানীতে প্রশ্নের জবাবে মন্ত্রী স্বীকার করেন, বিনা টিকিটে ভ্রমণকারীরা তার স্ত্রীর আত্মীয়। এদিকে পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ে কার্যালয়ে টিটিই শফিকুল ইসলাম এবং অভিযোগকারী রেলমন্ত্রীর আত্মীয় ইমরুল কায়েস প্রান্ত উপস্থিত থাকলেও তদন্ত কমিটির কারোরই দেখা মেলেনি। পরে জানানো তদন্তের মেয়াদ আরো 2 দিন বাড়ানো হয়েছে। আত্মীয় এটা এখন ঠিক, যেটা আমিও এখন শুনেছি, আপনারা যেভাবে আপনারা শুনেছেন, কিন্তু আমি যখন গণমাধ্যমে গতবার বলি তখন পর্যন্ত আমি জানতাম না এরা কারা, এবং সেটার কথাও না আমার। আর আমি মাত্র 9 মাসে আমার বিয়ে হয়েছে, নূতন যে আমি স্ত্রী গ্রহণ করেছি, এখন সে ঢাকাতেই থাকে, তার মামা বাড়ি নানা বাড়ি হলো আপনার ঈশ্বরদি এবং পাবনাও তার খালা টালারা থাকে, আর বড় হয়েছে সেই মানিকগঞ্জের স্ত্রী এবং 2 কন্যাকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করা ডেন্টাল টেকনোলজিস্ট আসাদুজ্জামান রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে ঘিওর উপজেলার আঙ্গারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘাতক রুবেলকে সকালে ঢাকা আরিচা মহাসড়ক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রুবেল শ্বশুর বাড়িতে পরিবার সহ বসবাস করতেন। পুলিশ জানায়, রুবেল তার স্ত্রী লাভলি, 2 মেয়ে সোয়া এবং কতাকে চেতনানাশক ওষুধ খাইয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ঘিওর থানায় মামলা হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে তার স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ এবং সিরাজগঞ্জের শাহজাদপুরে। দুপুরে শাহজাদপুরের কাচারিবাড়িতে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এদিকে কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্র কুঠিবাড়ির রবীন্দ্র মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এছাড়া কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। আজ বিশ্ব মা দিবস। বছর ঘুরে দিনটি ফিরে, কিন্তু বঞ্চনা শেষ হয় না অনেক মায়ের। তেমনি গাজীপুরের বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের 85 জন মায়ের যাপিত জীবনের সুখ দুঃখ তুলে ধরেছেন গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌস। 2 ছেলের মা ঢাকার ধানমন্ডি এলাকার স্কুল শিক্ষক গুলনাহার। 6 বছর আগে স্বামী মারা যাওয়ায় সন্তানের কাছে হয়ে ওঠেন বোঝা, তারপর অনিচ্ছা সত্ত্বেও এখন বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা, সন্তানেরাই পাঠিয়েছেন সেখানে। এখানে তো ভালোই আছে, কিন্তু ওই যে ওদের কথা মনে হলেই খারাপ লাগে। তখন মনে আমি কোথায় উড়ে পাখির মনে হলে পাখির মতন উড়ে চলে যেতাম। সংসার বঞ্চনার শিকার এমন 85 জন মায়ের ঠিকানা এখন বৃদ্ধাশ্রমে। জীবনের শেষ দিন পর্যন্ত জীবন চালিয়ে নেয়ার সহায়তা সহ মৃত্যুর পরও নিজ নিজ ধর্মানুযায়ী সমাধিস্থ করার ব্যবস্থাও রয়েছে। সন্তানের সুখ বঞ্চিত মায়েদের দুঃখ ভুলিয়ে রাখার চেষ্টা করার কথা জানান হোস্টেল সুপার। অভাব যেটা সন্তানের অভাব সেটা আমি পূরণ করতে পারি না, চেষ্টা করে যাই যে কিভাবে ওনাদেরকে একটু শান্তিতে রাখা যায়, সুখে রাখা যায়। এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে
85 জন মায়ের সাথে 90 জন বাবারও ঠাই হয়েছে। তাদের সবার জন্য আমৃত্যু খাদ্য, বস্ত্র, বাসস্থান ও বিনোদনের সংস্থান করা হচ্ছে বলে জানান কেন্দ্রটির কর্মকর্তা। এরকম একজন ক্লোজ ফ্রেন্ড দিই, যাতে সে তার সাথে গল্প গুজব করে, আমাদের বিভিন্ন বিনোদন আছে, টিভি আছে, পেপার আছে, ডাবা আছে, লড্ডু আছে, এগুলো ওনারা থাকেন। গাজীপুর সদর উপজেলার বিশিয়া কড়িবাড়ি এলাকায় একটি শিল্প প্রতিষ্ঠানের উদ্যোগে 1995 সালে বয়স্ক পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। ফারদিন ফেরদৌস, মাছরাঙ্গা সংবাদ, গাজীপুর। এবার চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। দ্রুতগতিতে এগিয়ে চলেছে বন্দরনগর চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু চ্যানেলের নির্মাণ কাজ। রবিল টিপুর ক্যামেরায় নাজমুল সাদেকের রিপোর্ট। চীনের সাংহাই শহরের আদলে চট্টগ্রামকে ওয়ান সিটি টু টাউন মডেলে গড়ে তোলা এবং ঢাকা চট্টগ্রাম কক্সবাজারের মধ্যে আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে এগিয়ে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজ। এরই মধ্যে নদীর তলদেশে দুটি টিউব স্থাপনের কাজ শেষ হয়েছে, যার প্রথম টিউবের ভেতরের রোড স্লেপ নির্মাণ কাজ শেষ। দ্বিতীয় টিউবেরও 50% রোড স্লেপ বসেছে। চলছে দুই টিউবের মধ্যে তিনটি স্থানে আন্তঃসংযোগ বা ক্রস প্যাসেজের কাজ। এর মধ্যে আমাদের যে তিনটা ক্রস প্যাসেজ, যেটা আমাদের সবচাইতে চ্যালেঞ্জিং ওয়ার্কস এবং এটার উপর অনেক কিছু নির্ভরশীল। কুলিং করার জন্য চারিদিকে এটা -13 ডিগ্রিতে নিয়ে যেতে হবে, যেটার জন্য আমরা এখানে এক্সকাভেশন করে দুইটা টিউবের মধ্যে সংযোগ স্থাপন করা হবে, সেটাকে আমরা ক্রস প্যাসেজ বলছি। সেটার বিভিন্ন স্টেপ আছে, একটার শেষ পর্যায়ে চলে আসছে, সেটা এখন কুলিং সিস্টেম চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষের আশা করছে কর্তৃপক্ষ। এর মধ্যে 83%-এরও বেশি কাজ হয়ে গেছে, আবার 84%-এর দিকে যাচ্ছে। আমাদের যে টার্গেট সময় ডিসেম্বরের মধ্যে, আমরা সেই তার সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এই টানেলের মাধ্যমে নদীর ওপারে নগরায়ন ও অর্থনৈতিক অঞ্চল সহ কক্সবাজারের মাতারবাড়ি বন্দর পর্যন্ত চলাচল সহজ হবে। এই কর্ণফুলীর তীর থেকে টেকনা পর্যন্ত, কক্সবাজার পর্যন্ত এই জায়গাটাকে অত্যন্ত পরিকল্পিতভাবে সাজাতে হবে, অথবা এটা অপরিকল্পিতভাবে যেখানে সেখানে আবাসিক প্রকল্প হবে, কারখানা হবে, বাজার হবে, এই সমস্ত হয়ে টানেলের যে একটা আধুনিক সুবিধা, সেই সুবিধার থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। সুতরাং এখনই সময় আমরা যে টানেলটি করেছি, সেই টানেলের পর থেকে একেবারে টেকনা কক্সবাজার পর্যন্ত পুরো এলাকাটাকে একটা মহা পরিকল্পনার মধ্যে এনে ওই অনুযায়ী দ্রুত গতিতে এটাকে উন্নয়ন করা, যাতে আমরা টানেলের সঠিক সুফলটা পাই এবং বাংলাদেশের অর্থনীতি যেন এই টানেলের সুফল থেকে উপকৃত হয়। এই প্রকল্পে ব্যয় হচ্ছে প্রায় 10,374 কোটি টাকা। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। মাদক ও অপসংস্কৃতি রোধ এবং সামাজিক উন্নয়নের প্রত্যয় জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জেলার শাহবাজপুরে চেতনায় শাহবাজপুর সংগঠনের অভিষেক অনুষ্ঠানে তারা এই প্রত্যয় জানান। রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক শাহ মোহাম্মদ মুতাসিম বিল্লা, শামিমুল হক, রিয়াজউদ্দিন জামি এবং জাবেদ রহিম বিজন ও এএসপি আনিসুর রহমান। শেখ রোকনের সঞ্চালনায় অনুষ্ঠানের শেষ ভাগে ক্রেস বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ ছিল মাছরাঙ্গা দেশের সংবাদে। শেষ করার আগে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফিরতিপথে দৌলতদিয়া ঘাটে সীমাহীন দুর্ভোগ, বসে থাকতে হচ্ছে কমপক্ষে 18 ঘণ্টা, পারাপারের অপেক্ষায় শত শত গাড়ি। দ্রুতগতিতে এগিয়ে চলেছে কর্ণফুলীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেলের নির্মাণ কাজ, এরই মধ্যে 83% কাজ শেষ। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, বিভিন্ন দেশে করোনা সংক্রমণ নতুন করে বাড়ছে, সতর্কতা হিসেবে মাস্ক পরার কোনো বিকল্প নেই। তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যদের প্রতি উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।